হ্যালো বিভাস, আমরা একটা ব্লাউজ এর মাপ নিব, তো মাপটা কিভাবে নিই আপনারা একটু ফল করুন। তো এই ব্লাউজটা আমরা কাটিং করবো, ঠিক আছে? তো আমাদের এই মাপটা হচ্ছে যে আপনার লং আছে 11.5, লং 11.5 আছে, আর বডি আছে 16×32। তো এটা এখানে 16 আছে, 16×32। তারপরে কোমর, কোমর হচ্ছে বিভাস এখানে আছে আপনার, এটা ভালোভাবে বসাবেন। তো এখানে আছে যে আপনার 14 ইঞ্চি, 14×28, তাহলে এখানে আছে 16, 16×32, আর এখানে আছে 14, 14×28, আর লাম আছে আপনার 11.5, অর্থাৎ এই 11.5। তো আমরা মাপগুলো লিখে নিব। তো চৌদ্দ, তারপরে বডি হচ্ছে 16×32, কোমর হচ্ছে 14×28, তারপরে বিভাস আমরা এখানে ফুটগুলোর মাপ নেব, ফুট কত আছে দেখি নি। প্যালাসগুলো আপনারা সুন্দরভাবে বসাবেন। তো ফুট আছে 10 ইঞ্চি, তারপরে হাতার লাম আছে আপনার 5.5 ইঞ্চি, আর মুখ আছে আপনার 5.5 ইঞ্চি, অর্থাৎ 11 ইঞ্চি। তাহলে ফুট 10 ইঞ্চি, হাতার লাম হচ্ছে 5.5 ইঞ্চি, হাতার মুখ হচ্ছে 11 ইঞ্চি, তারপরে গলা। তো বিভাস গলাটা মাপ নেওয়ার সময় এটা সুন্দরভাবে বসাবেন। তো গলা আমাদের কত আছে, গলা হচ্ছে সমান গলা 5 ইঞ্চি আছে এখানে, অর্থাৎ সামনে 5 ইঞ্চি আর পিছনে 5.5 ইঞ্চি, পাঁচ পিছনে 5.5, আর এমনি আছে আপনার 4.5 ইঞ্চি। তাহলে এই হচ্ছে গলা। তো আমাদের গলা আছে 5 ফরেন পার্ট, আর 5.5 ব্যাক পার্ট, তারপরে ডাউন অর্থাৎ চওড়া আছে যে আপনার 4.5। তো এখানে আমাদের 4.5। তো এখান থেকে মোড়ার মাপটা কত আছে বিওয়াস, এটা ফলো করবেন। এই এখানে দেখেন, আমরা যদি এখানে যদি এই কলমটা রাখি, এখানে সোজাসুজি আছে আর আরি 6 ইঞ্চি, এতটুকু আছে। তো আমরা অর্থাৎ এটা হাতার মুহুরি, তো মুহুরি আছে 6 ইঞ্চি, আমরা 6 ইঞ্চি লিখে নেব। তো বিভাস আমাদের ব্লাউজের মাপ নেওয়া শেষ, আপনারা ব্লাউজের মাপটা আগে ভালোভাবে নেবেন, তারপরে গিয়ে ব্লাউজ কাটিং করবেন। ওকে, আমরা এখন ব্লাউজটা ডুইং করব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা একটা এক্সট্রা একটা খাতা নেবেন, খাতা নিয়ে খাতার ভিতর মাঝে মধ্যে ডুইং করবেন, তাহলে ডুইং করলে আপনাদের একটা আইডিয়া হবে, ঠিক আছে? তো এগুলো আসলে আপনাদের একটা গুরুত্ব দিতে হবে যদি দর্জি কাজ শিখতে হয়। তো আমরা ব্লাউজটা ডুইং করব। তো দেখেন ভিউয়ার্স, এই আমরা ডুইং করে নিচ্ছি। তো এটার লাম আছে ভিউয়ার্স এই 11.5, আমরা অর্থাৎ 12 ইঞ্চি নিচ্ছি, 1/2 ইঞ্চি আমাদের সিলাইয়ের জন্য, আর 11.5 লং। তো এখানে হচ্ছে যে 11.5, আর বর্ডারের জন্য নিচ্ছি আমরা 1.5 ইঞ্চি, তো এখান থেকে আমরা 6 ইঞ্চি হাতার মোড়া নামাবো, 6 ইঞ্চি। আর
এখানে বড়ি হচ্ছে 32, তাহলে 32-এর 4 ভাগ করলে হয় 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, এই 32। তারপরে 28 হচ্ছে যে কোমর, কোমর হলো 28, 7 দুগুণা 14, 28। তারপরে আমরা 1 ইঞ্চি কাপড় দেবো এক্সট্রা কুচ টেকিনের জন্য, তো আমরা এখানে ডুইং করে নেব। এখানে ফুট, ফুটের মাপ হচ্ছে যে 10 ইঞ্চি, আমরা এখানে 10 ইঞ্চি নেব। দেখেন ভিউয়ার্স, এই 10 ইঞ্চি। তো আপনারা মাঝে মধ্যে যদি ব্লাউজ সেলাই করার ইচ্ছে থাকে তাহলে আপনারা আলগা কাগজের ভিতর ডুইং করে ফর্মা বানিয়ে নেবেন, ফর্মা বানিয়ে তারপরে আপনারা ব্লাউজগুলো কাটিং করবেন, তাহলে আপনাদের কাজ যারা নতুন তাদের জন্য আর কি, তো তাহলে আপনাদের অর্থাৎ কাজগুলো করতে সুবিধা হবে। তো এখানে আমরা 2 ইঞ্চি নিচ্ছি, 2 ইঞ্চি চওড়া, তারপরে নিচে নিচ্ছি 5.5 ইঞ্চি, এই 5.5 ইঞ্চি। বিকজ আমি কাটিংয়ের ভালোভাবে অর্থাৎ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এখানে যদি আমরা 2 ইঞ্চি নিই তাহলে এখানে আমাদের 2.5 ইঞ্চি নিতে হবে, এই 2.5 ইঞ্চি অর্থাৎ নিচের দিকে একটু ডাউন থাকবে, এই নিচের দিকে আমরা ডাউন দিলাম, এ আর এখানে একটু রাউন্ড করে নিলাম, এখান দিয়ে একটু অর্থাৎ অ্যাঙ্গেল করে নেবে একটু, এ এভাবে সিনাটা এখান দিয়ে আমরা এই ব্যাস, আর এখানে সমান মাঝে একটা দাগ দিবেন 8 ইঞ্চির মাঝে, 4 ইঞ্চি অর্থাৎ এখান থেকে সমান মাঝে একটা দাগ দিবেন, আর এখান থেকে আপনি 9 ইঞ্চি নিচে দিবেন, এই 9 ইঞ্চি। তো বিয়াস আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কেটে নেব। তো আমি একটু এই দিকে ঘুরে গেছি, তো আপনারা অর্থাৎ এই মাথাটা এদিকে দিয়ে কেটে নেবেন তাহলে আপনাদের ওই ওই ক্ষেত্রে একটু সুবিধা হবে, অর্থাৎ কাপড়টা আমি এই বাসে কাটছি, এখন সিনাটা যদি এ সাইডে থাকে তাহলে আপনার এখান দিয়ে কাপড়টা একটু সেফ হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সামনা পাটটা নিয়ে নেব, দেখেন সামনা পাটটা আমরা এখানে বসাই সুন্দরভাবে নিয়ে নেব, এখান দিয়ে আমাদের এই 1 ইঞ্চি বাড়তি থাকবে আর সাইডে আমাদের 1 ইঞ্চি বাড়তি থাকবে, দেখেন ভিউয়ার্স এখান থেকে আমাদের যেহেতু এটা ছোট ব্লাউজ এই 1/2 ইঞ্চি হলেও হবে, 1/2 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে অ্যাঙ্গেল করে নেবেন, ব্যাস এখান দিয়ে সোজা করে দিবে, আর এখান দিয়ে একটা টেকিন দিবেন, এখানে একটা টেকিন দিবেন, ব্যাস। তো গলাটা আমাদের 5 ইঞ্চি করে কেটে নেব,
এখানে যদি 2 ইঞ্চি থাকে এখানে 2.5 ইঞ্চি দেবে, নিচের সাইডে একটু ডাউন দেবে। তো আমাদের সামনা পাট আর পিছনের পাট কাটা শেষ। ভিউয়ার্স, আমাদের যে মাঝের একটা টেগিন আছে, দেখেন ভিউয়ার্স, এই এখানে একটা টেগিন আছে, এই মাঝের টেগিনটা। তো আমাদের এই টেগিনটা কোথায় আছে দেখতে হবে, এটা 7.5 আছে, তো আমাদের এখানে 8 নিতে হবে। আমরা 8 নিচ্ছি। এখন আমাদের এই যে সেকেন্ডটা আছে এখানে একটা দাগ দিবে, তারপরে এখানে যে কাটিংটা, এখানে যে রাউন্ডটা আছে, শেপটা আছে, এখানে একটা দাগ দিবে। তারপরে এইখানে একটা দাগ দিয়ে নেব, দেখেন এটা হচ্ছে মিডল। তাহলে এটা যদি মিডল হয় আমাদের এখানে একটা টেগিন হবে, আর এটা সই করে এখানে একটা হবে, আর এটা সই করে এখানে একটা হবে, আর এটা একটু হালকা পাতলি থাকবে, আর এখান দিয়ে একটু ছাটাই নেবেন, তাহলে এখানে কাপড়টা থুববে না। এখানে যেহেতু এটা ছোটো ব্লাউজ, হালকা ছাটালেই হবে। তো আমরা টেকিনগুলো তুলে নেব। ভিউয়ার্স, আমাদের এখান থেকে যেহেতু এটা 5.5 ইঞ্চি হাতা, তো সেহেতু আমাদের 6 ইঞ্চি নিতে হবে, 1/2 ইঞ্চি সিলাইয়ের জন্য। তো এখানে বর্ডার নিতে হবে, আপনার যদি কাপড় থাকে তাহলে 1.5 ইঞ্চি বর্ডার নেবেন, ঠিক আছে। আর কাপড় এটাতে যেহেতু কম, এটার পাশে ফাইল আছে, তো আমরা 1 ইঞ্চি নিয়েছি, তো এখানে 6 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তো এখানে একটা দাগ দিয়ে দেবো এই, আর এখান থেকে আমরা 3.5 ইঞ্চি নিচে নামাবো, যার কারণে এটা একটু অর্থাৎ সাইজ ছোটো 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 ব্লাউজ। এখানে যদি আমাদের 6 ইঞ্চি থাকে, অর্থাৎ এই মহুরিটা, তাহলে আমাদের এখানে নিতে হবে 7 ইঞ্চি, এই 7 ইঞ্চি, অর্থাৎ এইখান থেকে ভালো করে ফলো করেন, এখান থেকে 6 ইঞ্চি আর এখানে 7 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে হাতার মাপটা হলো আপনার এই 11.5 ইঞ্চি, অর্থাৎ 5.5 ইঞ্চি হাতার মাপ। এই তো আমরা এটাকে অ্যাঙ্গেল করে ফেলবো, এ তো এ তো এটাকে আমরা রাউন্ড করে নেব। তো যারা নতুন, তারা ভিডিওটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এখান থেকে আমরা ছাটাই ফেলব, আর এখানে তাহলে আমাদের প্লাস কাটিং হয়ে গেল, আর মাঝে একটা সেন্টার দিয়ে নেব, আর এখান দিয়ে আমাদের খোলপাট তলপাট ছাটিয়ে নেব এক পাশ থেকে, দেখেন, না হয় কাপড়টা জমাট হয়ে থাকবে। তো দেখেন আমরা এই কাপড়টা ফেলে দিচ্ছি, তাতে এটা যখন গায়ে দিবে বগলে কাপড়টা, এই কাপড়টা জমাট হয়ে থাকবে। তো এটা আমরা ফেলে দিলাম, এটা সামনে সামনের পাটে হবে। তো আমাদের ব্লাউজ কাটা শেষ। তো ভিউয়ার্স, একটা জিনিস ভালো করে দেখেন, ব্লাউজের ক্ষেত্রে মূল এই এই বড়িটা, দেখেন এখানে এই বড়িটাতে কি আছে, একটা দুইটা তিনটা চারটা চারটা টেগিন আছে, আর ব্যাক ফাড়ে 2টা টেগিন আছে। তো এগুলো আপনারা যদি আপনাদের কাস্টমারকে সিলাই করে দেন, তাহলে আপনাদেরকে সুন্দরভাবে কাস্টমারকে
সেলাই করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের কাস্টমার আপনারা পাবেন না। তো যাই হোক, ইউটিউবের ভিতর যেহেতু অনেকে ভিডিও ছাড়ে, তো সেক্ষেত্রে আমিও কিছু ভিডিও ছাড়তেছি যাতে করে আপনারা কিছু শিখতে পারেন। ওকে, এই ফুটিটা কেটে নেব। তো গলা ফুটিটা কেটে নেওয়ার জন্য গলাটাকে বসাতে হবে এভাবে, এই এভাবে গলাটা বসাতে হবে। এই দেখেন আমরা গলাটা বসাচ্ছি, কাটতেছি, এখান দিয়েও আমরা এটা কেটে ফেললাম। এই গলাটা আমরা কেটে নেব সুন্দরভাবে, রাউন্ডটা মিলিয়ে নেব। সাহস করে দুই একটা সেলাই করতে হবে, তা না হলে তো আর শিখা যাবে না। এটাও আমরা কেটে নিলাম। এই গলাটা আমরা কেটে নিচ্ছি। দেখেন ভিউয়ার্স, এইভাবে গলাটা সমান করে কেটে নিতে হবে। এখান দিয়ে তো যে কোনো একটা সেলাই করার চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে অর্থাৎ সেলাই করতে পারবে।